السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহর উপরে ভরসা গুরুত্বপূর্ণ। যৌন দারিদ্র ব্যক্তি মক্কায় বসবাস করত। তার ঘরে সতী সাবধি স্ত্রী ছিল। একদিন স্ত্রী তাকে বলল, হে সম্মানিত স্বামী, আজ আমাদের ঘরে কোনো খাবার নেই, আমরা এখন কি করব। এ কথা শুনে লোকটি বাজারের দিকে কাজ খুঁজতে বেরিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও সে কোনো কাজ পেল না। এক সময় ক্লান্ত শান্ত হয়ে সে মসজিদে গমন করল। সেখানে সে দু রাকাত সালাত আদায় করে স্বয়ং কষ্ট দূর হওয়ার জন্য আল্লাহর নিকটে দোয়া করল। দোয়া শেষে মসজিদ চৌরে এসে একটি ব্যাগ পড়ে থাকতে দেখল এবং সেটা খুলে দেখল হাজার দিরহাম পেয়ে গেল। ফলে তা নিয়ে লোকটি আনন্দ চিত্তে গৃহে প্রবেশ করল, কিন্তু স্ত্রীক্ত দিরহাম গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলল, অবশ্যই আপনাকে এ সম্পদ তার মালিকের ফেরত দিয়ে আসতে হবে। ফলে সে পুনরায় মসজিদে গিয়ে দেখতে পেল যে এক ব্যক্তি বলছে, কে একটি থলি পেয়েছে, এখানে 1000 দিরহাম ছিল। একথা শুনে সে এগিয়ে বলল, আমি পেয়েছি, এই নিন আপনার থলিটি, আমি এটা এখানে কুড়িয়ে পেয়েছিলাম। একথা শুনে লোকটি তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, ব্যাগটি আপনি নিন, আর সাথে আরও 9000 দিরহাম নিন। একথা শুনে দারিদ্র লোকটি বিশ্বস্ত হয়ে তার দিকে তাকিয়ে রইল। তখন লোকটি বলল, সিরিয়ার জনক ব্যক্তি আমাকে দেশকে 10000 দিরহাম দিয়ে বলেছিল যে এর মধ্য থেকে 1000 দিরহাম আপনি মসজিদে ফেলে রাখবেন এবং কেউ তা তুলে নেওয়ার পর আহ্বান করতে থাকবেন। যখন সে আপনার আহ্বানে সাড়া দেবে আপনি তাকে